আমার হাতে এখন আছে একটি ল্যাপটপ এবং এটি হচ্ছে চুউই হিরোবুক প্রো এবং এই ল্যাপটপটি একটি চাইনিজ ব্র্যান্ডের ল্যাপটপ আর এটা স্পেসিফিকেশনটা একটু আপনাদেরকে বলি এটাতে একটি ইন্টেল সেলেরন প্রসেসর আছে অ্যান্ড দেন এটাতে 14-inch ডিসপ্লে আছে যেটা একটা আইপিএস প্যানেল 8GB র্যাম উইথ 256GB M.2 SSD এবং এটার দাম হচ্ছে অনলি অ্যারাউন্ড 24,000 টাকা সো আমি স্পেক দেখে প্রথমে একটু মানে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যে এত কম দামে এই স্পেসিফিকেশান কীভাবে দেয় সো গত কয়েকদিন ধরে ইউজ করার পরে সেই রিজনটা জানতে পেরেছি এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব সো এই ল্যাপটপটি কেমন কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং এই দামে আদৌ আরও বেটার কোনো ল্যাপটপ আছে কি না এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে এই ল্যাপটপটি পাঠিয়েছে পিসি হাউস বিডি তাদের কাছে এই ল্যাপটপ সহ অন্যান্য পিসি ইনস্ট্রুমেন্টস এবং গ্যাজেটস আপনারা কিনতে পারবেন আমি তাদের ফিজিক্যাল শপের ঠিকানা এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বাই দ্য ওয়ে এই ল্যাপটপটি আপনারা যারা কিনবেন তারা পিসি হাউস থেকে 500 টাকার ডিসকাউন্ট পাবেন এবং কীভাবে সেই ডিসকাউন্টটা পাবেন সেটা নিয়ে ভিডিও শেষে কথা বলছি সো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে এই ল্যাপটপের ফুল স্পেসিফিকেশনটা আবারও আপনাদেরকে একটু বলে দিই এটাতে ইন্টেল সেলেরন N4000 12 কোরের একটি প্রসেসর ইউজ করা হয়েছে এবং এটার র্যাম হচ্ছে 8GB বাট LPDDR4 এবং এটাতে 256GB M.2 SSD ইউজ করা হয়েছে যেটা সাটা স্ট্যান্ডার্ডে এবং এটাতে উইন্ডোজ 10 জেনুইন ভার্সন দেওয়া আছে এটার যে ডিসপ্লেটি হচ্ছে 14-inch এটি একটি আইপিএস LCD প্যানেল এবং এটাতে যে ব্যাটারি আছে সেটি হচ্ছে 38 Wh সো এই ছিল বেসিক স্পেসিফিকেশান এইবার চলে এসে এটা ডিজাইন আউটলুক এবং বিস্তারিত আলোচনায় সো বক্স থেকে বের করার পরে প্রথমে আমি ভেবেছিলাম আরে চুইয়ের বক্সের মধ্যে অ্যাপলের ল্যাপটপ ঢুকাই দিল কাহিনী কি পরে দেখলাম যে না এখানে চুই লেখা অ্যাকচুয়ালি এই লেখাটা বাদ দিয়ে যদি এখানে একটা অ্যাপলের লোগো বসায় দেওয়া হয় তাহলে মোস্ট অফ দ্য পিপল বাইরে থেকে দেখে বলবে এটা একটা অ্যাপলের ল্যাপটপ কারণ এটার ডিজাইন এবং আউটলুক কমপ্লিটলি অ্যাপল ম্যাকবুক প্রো এর মতো সো আমি বলবো যে এই ডিজাইন ওয়াইজ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও ইউনিক না দেন এগেন ল্যাপটপে খুব একটা ইউনিক ডিজাইন হয়ও না আর এটার ওজন হচ্ছে 1.39 kg এবং এটার থিকনেস হচ্ছে 21.3 mm সো নট দ্য স্লিমেস্ট ল্যাপটপ বাট ডেফিনেটলি এই দামে অনেক স্লিম এবং অনেক গুড লুকিং একটি ল্যাপটপ তবে ফুল ল্যাপটপটি পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি সো হাতে নিয়ে আপনি যখন ইউজ করতে যাবেন কিছু কিছু জায়গায় একটু চিপ ফিলিং পাবেন বাট ইনিশিয়ালি আমার কাছে চিপ মনে হয়নি হাতে নেওয়ার পরে বেশ স্টার্ডি মনে হয়েছে বাট কিছুদিন ইউজ করার পরে আমি ফিল করতে পারছিলাম যে প্রত্যেকটা জায়গায় টাচ করলে প্লাস্টিকের যে ফিলিংটা সেটা পাওয়া যায় এবং এই দামে এটা অবশ্যই মানিয়ে নেওয়ার মতো আর লিডটি ওপেন করার পরে প্রথমে চোখে পড়বে একটি ফুল সাইজের কিবোর্ড এবং বেশ বড় সড়ো একটি টাচপ্যাড এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে পাশাপাশি এটা যে ডিসপ্লে 14-inch এটার পাশে যে বেজেলগুলো আছে সেগুলো মোটামুটি ন্যারো যদিও নিচের দিকে উপরের দিকে একটু মোটা এবং উপরে একটি ওয়েবক্যাম আছে আর সাইডের যে বেজেলগুলো আছে এগুলো ডিসপ্লে থেকে একটু উঁচু আমি জানি না কেন দিল হয়তো বা ডিসপ্লেটা যেন না লেগে যায় সেই জন্য দেন এগেন দেখতে খারাপ লাগে না ওভারঅল লুক ওয়াইজ আমার কাছে খুবই ভালো লেগেছে এবার এটার স্ক্রিন নিয়ে একটু কথা বলি সো এটাতে 14.1-inch একটি 16:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল এইচডি রেজলিউশনের আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে এবং চুই ক্লেম করছে এটা থেকে 100% sRGB কালার গ্যামেট পাওয়া যাবে ওয়েল যদিও আমি একটা মনিটরের সাথে কম্পেয়ার করতে গিয়ে ডিফারেন্স পেয়েছি যেটা আমার মনিটরটা প্রুভেন যে 100% sRGB কালার দেয় সেই জায়গাতে আমার কাছে অনেক ডিফারেন্স মনে হয়েছে তবে যদি আমি প্রাইসের কথা চিন্তা করি তাহলে এই স্ক্রিন থেকে যে কালার কোয়ালিটি আমি পেয়েছি কালারগুলো বেশ ভিভিড ছিল বেশ পাঞ্চি ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আই মিন 100% না হলেও যে কালার এসছে সেটা চালিয়ে নেওয়ার মতো ভালো লাগার মতো এবং এই ল্যাপটপটি যে পারপাসে ইউজ করা হবে সেই পারপাস সার্ভ করার জন্য এটা মোর দেন এনাফ আর এটা ব্রাইটনেস 218 nits পর্যন্ত যায় আর চুই বলছে এটাতে অ্যান্টি গ্লেয়ার ফিচার আছে বাট আমি সেরকম কোনো ইফেক্ট পাইনি জানালা খুলে দিলে বেশ পরিমাণে রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছিলাম আর ভিউ অ্যাঙ্গেলের কথা যদি বলি তাহলে আবারও চুই ক্লেম করছে 178 degrees মানে টিপিক্যাল যে ভিউ অ্যাঙ্গেল সেটা পাওয়া যাবে তবে আমি ল্যাপটপটা যদি 178 degrees বা 160 degrees যদি ঘোরাই তারপরেও আমি দেখতে পাচ্ছিলাম এক পাশে পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল এরকম লাগছিল সো ভিউ অ্যাঙ্গেলটা 178 না হলেও এই দামের একটি ল্যাপটপ থেকে যেরকম পাওয়া উচিত সেরকম ডেফিনেটলি ছিল সো আমি বলবো ডিসপ্লের কোয়ালিটি কনসিডারিং দ্য প্রাইস 24,300 আমি বলবো যে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কমপ্লেন করার মতো কিছু নেই এবার চলে আসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে এর পারফরমেন্সে সো যেরকমটা বলছিলাম এটাতে ইন্টেল সেলেরন N4000 প্রসেসর ইউজ করা হয়েছে যেটা 2 core 2 threads এবং এটার বেস ক্লক স্পিড হচ্ছে 1.10 GHz এবং এটা যায় আপ টু 2.6 GHz পর্যন্ত আর এটার যে গ্রাফিক্স আছে সেটা হচ্ছে ইন্টেল UHD 600 আর এটাতে 8GB র্যাম ইউজ করা হয়েছে কিন্তু সেটা LPDDR4 র্যাম সো যারা DDR4 এবং LPDDR4 এর পার্থক্য জানেন না তাদের জন্য বলছি LPDDR মূলত মোবাইলের জন্য তৈরি করা আর DDR হচ্ছে PC কিংবা রেগুলার ল্যাপটপের জন্য তৈরি করা LPDDR যে র্যামগুলো সেগুলো পাওয়ার কম খায় এবং DDR যে র্যামগুলো সেগুলো পাওয়ার একটু বেশি খায় বাট পারফরমেন্স ডেফিনেটলি আকাশ পাতাল তফাৎ মানে DDR র্যামগুলোতে পারফরমেন্স অনেক বেটার পাবেন LPDDR র্যামগুলোতে নট সো গুড সো আমি বলবো এখানে যে র্যামটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে মোবাইলের র্যাম সো মোবাইলের 8GB র্যাম থেকে আপনি যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করবেন এটা থেকে অ্যাকচুয়ালি
সেরকমটা এক্সপেক্ট করবেন পাশাপাশি এটাতে 256GB M.2 SATA SSD ইউজ করা হয়েছে এবং সেটা আপনারা 512GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এবং আপগ্রেডেবিলিটি খুবই ইজি জাস্ট পেছনের দিকে দুইটা স্ক্রু আছে এটি খুলে নিলেই আপনি সহজে SSDটি অ্যাক্সেস করতে পারবেন এবং চেঞ্জ করে ফেলতে পারবেন যেটা এই ল্যাপটপের পারফরম্যান্সে ভালো একটা বুস্ট দেবে রেগুলার HDD থেকে এবার স্পেসিফিকেশনটাকে সাইডে রেখে আমরা একটু এটার রিয়েল লাইফ পারফরম্যান্সের দিকে ফোকাস করি সো গিগবেঞ্চের CPU বেঞ্চমার্কে এটা সিঙ্গেল কোরের যে স্কোর আসছে সেটা হচ্ছে 353 এবং মাল্টি কোরের যে স্কোর আসছে সেটা হচ্ছে 740 ওয়েল এই নাম্বারটা যদিও খুব ওভারওয়েলমিং না মানে আমরা এর চাইতে অনেক বেশি নাম্বার রেগুলার শুনে থাকি বাট এই ল্যাপটপের যে প্রাইস এবং যে স্পেসিফিকেশান আছে সেটাতে আমার মনে হয় ইটস ওকে দেন এগেন এটাতে আমি গেম খেলেছি অ্যাসফল্ট 9 সেটা খুব স্মুথলি রান হচ্ছিল এখন অনেকেই বলতে পারেন অ্যাসফল্ট 9 তো মোবাইলের একটা গেম আপনি ল্যাপটপে কেন বেঞ্চমার্ক করছেন এই গেম দিয়ে ওয়েল এটা যদিও একটা ল্যাপটপ বাট এটার যে স্পেসিফিকেশান সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা অ্যাকচুয়ালি স্মার্টফোনের মতো পাওয়ারফুল একটা ল্যাপটপ সো এটা থেকে আপনারা রেগুলার যে ল্যাপটপগুলো আছে বা পিসির মতো পারফরমেন্সও ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারবেন না এখন কেউ যদি বলেন যে না আমার অনেক বেশি পাওয়ার দরকার আমি ভিডিও এডিট করবো ছবি এডিট করবো বা অন্যান্য হেভি কাজগুলো করবো তাহলে আমি বলবো এই দামে একটা পিসি বানিয়ে নেন রাইজেনের যে পিসিগুলো আছে সেগুলো অনেক পাওয়ারফুল হয় এখন কম দামেই আপনি একটা পিসি বানিয়ে নেন মাচ বেটার পারফরমেন্স পাবেন বাট আপনার যদি এই আর্গোনমিক্সটা দরকার হয় মানে গুড লুকিং অ্যাপল ম্যাকবুক লুকিং একটি ল্যাপটপ যেটা আপনি ক্যারি করতে পারবেন এবং ডিসপ্লেটা সুন্দর আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তো আলোচনা করছি সো পারফরমেন্সের দিকটাতে আপনি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম একটা মিড রেঞ্জের স্মার্টফোনে আপনি যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করবেন এটা থেকে হচ্ছে সেরকম পারফরমেন্স পাবেন পাশাপাশি এটা দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করেছি মাল্টিপল ট্যাব ওপেন করে কোনো ধরনের সমস্যা হয়নি স্পেশালি এটাতে একটু বড় র্যাম এবং SSD থাকার ফলে আমি মনে হয় যে এই মাল্টিটাস্কিংগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল ল্যাপটপটি তবে রিয়েল লাইফ ইউজ কেসের কথা যদি বলি তাহলে এই ল্যাপটপটি অফিস ওয়ার্ক স্টুডেন্টদের জন্য যে কাজগুলো আছে আর এই যেরকম গেম বললাম এই টাইপের গেম মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এইসব কাজের জন্য এনাফ আর এটার বডিতে কোথাও এয়ার ইনটেক কিংবা এক্সস্টের ভ্যান্ট না দেখেই বুঝতে পেরেছিলাম যে এটার CPUর জন্য আসলে কোনো ফ্যান ইউজ করা হয়নি তারপরে খুলে দেখলাম এটার ভেতরে একটি বড় হিটসিং দেওয়া হয়েছে এবং এই হিটসিংটি মোটামুটি ভালোই হিট কন্ট্রোল করতে পারে যদিও একটু বেশি লোড দিলে পরে বাম পাশে একটু গরম হয় বাট এটা আমার মনে হয় না খুব একটা বেশি আর এটার যে SSDটি সেটি হচ্ছে কিংস্টোন ব্র্যান্ডের এবং এটার যে সিকোয়েন্সিয়াল রিড স্পিড আছে সেটা হচ্ছে 772 মেগাবাইট পার সেকেন্ড এবং সিকোয়েন্সিয়াল রাইট স্পিড হচ্ছে 504 মেগাবাইট পার সেকেন্ড মানে টিপিক্যাল চিপ যে SSDগুলো আছে সেগুলোর মতো হচ্ছে এটার স্পিড বাটনস এবং পোর্টসের কথা যদি বলি তাহলে এটাতে ডান পাশে আছে মাইক্রো USB পোর্ট একটি 3.5mm কম্বো অডিও জ্যাক এবং একটি USB 3.0 টাইপ এ পোর্ট আর বাম পাশে আছে একটি মিনি HDMI পোর্ট একটি চার্জিং পোর্ট এবং একটি USB 2.0 টাইপ এ পোর্ট সো আমার মনে হয় পোর্টসগুলো এনাফ আর এই ল্যাপটপটিতে ডুয়েল স্পিকার আছে এবং স্পিকারগুলোর পজিশন হচ্ছে এইখানে মানে লিড এবং বডির মাঝখানে যে এই যে ফাঁকা জায়গাটা এখানে দেওয়া হয়েছে তবে স্পিকারগুলো একদমই লাউড না এবং আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে সাউন্ড বের হওয়ার স্পেসটাও অনেক কম যার ফলে স্পিকারটি খুব একটা লাউড না তবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে আই মিন সাউন্ড ক্লিন হয় 100% সাউন্ড দিলেও ডিস্টর্ট হয় না তবে আরেকটু বেশি লাউড হলে বেটার হতো আর এই ল্যাপটপের কিবোর্ডের কোয়ালিটি ভালো লেগেছে বাটনের মাঝখানে যে স্পেসগুলো সেগুলো এনাফ ছিল এবং বাটনগুলো বেশ বড় সড়ো হওয়ার কারণে টাইপ করার সময় মিস টাইপ হয়ে যাওয়া বা মিস ক্লিক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম তবে ট্রাভেল ডিস্টেন্স খুব একটা ছিল না যার ফলে ভালো ট্যাকটাইল ফিডব্যাকটা পাওয়া যাচ্ছিল না দেন এগেন এটার পাশে পাম রেস্টের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে যার ফলে টাইপ করতে গিয়ে খুবই কমফোর্টেবল লাগে সো ওভারঅল আমি বলবো কিবোর্ড ইজ ওকে আর শুরুতে যেরকমটা বলছিলাম টাচপ্যাডটা বেশ বড় সড়ো আসলে এই দামের ল্যাপটপে এত বড় টাচপ্যাড পাওয়া যায় না অনেক দামি ল্যাপটপে অনেক ছোটো ছোটো টাচপ্যাড পাওয়া যায় বাট এটা বড় হওয়ার ফলে বেশ বড় একটা ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে কাজ করার জন্য এবং খুবই কমফোর্টেবল লাগে বেশ স্মুথ ছিল টাচ রেসপন্সও মোটামুটি ভালো এবং মাইক্রোসফটের প্রিসিশন টেকনোলজি ইউজ করা হয়েছে যার ফলে মাল্টি টাচ যত ফিচার আছে সবগুলো এটা থেকে পাবেন এবং এটার কোয়ালিটি নিয়েও আমি সন্তুষ্ট আর এটার ওয়েবক্যামটি হচ্ছে 0.3 মেগাপিক্সেলের এবং এটাতে যে মাইক্রোফোন আছে সেটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবক্যাম এবং মাইক্রোফোনের কোয়ালিটি খুব একটা ভালো না তারপরেও এই বাজেটে আমার মনে হয় রেগুলার ভিডিও কল চালিয়ে নেওয়ার জন্য এনাফ কানেক্টিভিটি সেকশনে ল্যাপটপটা একটু পিছিয়ে থাকবে এটাতে 2.4 GHz সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই ইউজ করা হয়েছে যেটা স্লাইটলি স্লো এবং এটাতে যে ব্লুটুথ ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 4.0 মানে 5.0 হলে আরেকটু বেটার হতো আর এটাতে 38 Wh ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা দিয়ে চুই ক্লেম করছে আপনারা টানা 8 ঘন্টা অফলাইন ভিডিও দেখতে পারবেন মানে 8 ঘন্টা মুভি দেখতে পারবেন তবে আমি যে টেস্ট করেছি সেখানে ইন্টারনেট ব্রাউজিং ছিল ভিডিও দেখেছি ইউটিউবে প্রচুর পরিমাণে হালকা একটু গেমও খেলেছি সো এই টেস্টে আমি অ্যারাউন্ড 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা যদিও দিন দিন কমতে থাকবে বাট আমার মনে হয় যে এই বাজেটে ব্যাটারি ব্যাকআপটা এনাফ ফাইনালি বলে দিই এটাতে উইন্ডোজ 10 হোম এডিশন ইউজ করা হয়েছে যেটা জেনুইন ভার্সন এবং এটাতে 1 বছরের ওয়ারেন্টি আছে সো এই ছিল এই ল্যাপটপের পুরো একটা ওভারভিউ এবার যদি আমি আমার কনক্লুডিং রিমার্কটা আপনাদেরকে দিই ফাইনাল ওপিনিয়নটা দিই তাহলে আমি বলবো এই দামে এই ল্যাপটপটি 100% রিকমেন্ড করার মতো স্পেশালি পারফরমেন্স সেকশনে কিন্তু এটা খুব একটা স্যাক্রিফাইস করেনি কারণ এই দামে আমরা আরও অনেক ল্যাপটপ দেখেছি আমি আগেও রিভিউ করেছিলাম সেই ল্যাপটপগুলোতে
M.2 SSD তো দেয়নি বরং সেখানে হার্ড ডিস্ক দিয়ে দিয়েছে রেগুলার অথবা কোন কোনটাই EMMC স্টোরেজ ইউজ করেছে সো স্টোরেজ স্পিডটা কিন্তু অনেক ইফেক্ট করে আপনার পারফরম্যান্সের উপরে সো ওভারঅল আমি বলবো ল্যাপটপটি ঠিক আছে শুধুমাত্র কানেক্টিভিটি সেকশনে মানে ওয়াইফাই টাকে যদি আরেকটু ফাস্ট করা হতো তাহলে আমার মনে হয় এটা আরো বেটার হতো এবং স্পিকারের কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করা যেত এর বাইরে যা যা আছে সবকিছু মিলে আমি বলবো এনাফ একটা জিনিস সিক্রেটলি বলে দেই সেটা হচ্ছে এটা ভিডিও শেষে বলছি আমি জানি অনেকে দেখবে না সো ভিডিও শেষে বলছি কারণ হচ্ছে এটাতে আমি ফটোশপ ইউজ করেছিলাম এবং ফটোশপ ইউজ করা যায় সো আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করার জন্য যদি কিনতে চান তাহলে ডেফিনেটলি এটা না বাট কেনার পরে যদি ইউজ করতে চান তাহলে পারবেন আবার আপনাদেরকে রিমাইন্ড করি যদি কারো খুব হেভি পারফরমেন্স দরকার হয় তাহলে ল্যাপটপ না কিনে পিসি কিনুন আমি ল্যাপটপ ভার্সেস পিসি এটার একটা ভিডিও বানিয়েছিলাম আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে আসতে পারেন সেটা দেখলে আইডিয়া হয়ে যাবে বাট আপনার যদি ল্যাপটপই দরকার হয় এবং বাজেট যদি 25,000 টাকার নিচে হয় তাহলে এই চুই হিরোবুক প্রো আপনার জন্য 100% রিকমেন্ডেড বাই দ্য ওয়ে আপনারা যেহেতু আমার ভিউয়ার সো পিসি হাউস বিডি থেকে এই ল্যাপটপটি যদি আপনারা কিনেন তাহলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে গিয়ে যখন আপনারা অর্ডার করবেন তখন স্ক্রিনে দেখানো যে কুপনটি আছে সেটি অ্যাপ্লাই করবেন অথবা শপে গিয়ে আমার রেফারেন্স দিবেন তাহলে আপনারা 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা